মাছলা পাম্পে ভেজাল তেল দিয়েছে কিভাবে বুঝলে স্পটে আমরা থেকে পাম্পে থেকে দাঁড়িয়ে থেকে আমরা পাম্পে থেকে নি বালতি আর একটা ছোট পাইপ নিয়ে তেল বের করে দেখেছি ওনাদের সামনেই এই তেল এই বেরিয়েছে প্রথমে কি বালতিতে নিয়েছিল না বাইকে নিয়েছিল আমি গাড়িতে গাড়ি বাইকে নিয়েছি তারপর কি করে বুঝলে 5 সেকেন্ড যাওয়ার পরে আমার গাড়ি হঠাৎ স্টার্ট অফ হয়ে যায় স্টার্ট অফ হয়ে যাওয়ার পরে আমার সন্দেহ হয় মনের মধ্যে তারপর আমি খুলে দেখি যে এরকম দ্বারা তেলের মধ্যে ভেজাল আছে তো কি কি করেছে তারপরে পাম্প কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাকে এখানে আসার জন্য অনুরোধ করা হয়েছে তাকে জিনিসটা সব দেখার জন্য অনুরোধ করা হয়েছে কিন্তু সে আসেনি সে কোনো রকম আর কিছু কথা বলেনি পুলিশ এসেছিল পুলিশের সঙ্গে কিছু কথা হয়েছে আমি তখন স্পটে ছিলাম না পুলিশের সামনে পুলিশ কি বলল পুলিশ ছিল পুলিশকে বললাম যে স্পটে আপনারা দেখুন পুলিশও কিছু দেখেনি তারপর পুলিশ এখন চলে গেছে তোমরা কি করবে এখন তাহলে আমরা কি করব এখন এখানে দাঁড়িয়ে আছি আমারও আরো কিছু আছে ছেলে আছে যাদের গাড়ি এরকম সমস্যা হয়েছে তারা আসুক দেখি কি করে